নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে। তিল ডলার বছর দেড়েক আগের 7 বছরের নাবালিকাকে ধর্ষণ করে যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় আজ দোষীকে দেড় বছরের মধ্যেই তার সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আলিপুরের বিশেষ পক্সো আদালতের তরফে 80,000 নির্দেশ দেওয়া হলো। 2023-এর 26 মার্চ সকালে নিজের আবাসনের নিচে ময়লা বা আবর্জনা ফেলতে নেমেছিলেন এই 7 বছরের শিশুটি তার পরিবারের এক সদস্যের সঙ্গে। তারপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময়ে তিলজলা থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। তদন্ত শুরু করতেই ওই তিলজলা এলাকার যে নাবালিকা যে আবাসন থাকতেন সেই অ্যাপার্টমেন্টেরই এক কর্মী তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তার যৌন হেনস্থা করে এবং তথ্য প্রমাণ লোপাটের করার ক্ষেত্রে যেহেতু যৌন হেনস্থা করা হয়েছিল বা তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ ছিল এবং পরবর্তী সময়ে তাকে নৃশংসভাবে খুন করা হয় এবং খুন করে দেহ বস্তাবন্দি করে লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনা তদন্তে নেমে সেই প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এই মামলা তদন্ত করছিল। ভারতীয় দণ্ডবিধির খুন, তথ্য প্রমাণ লোপাট এবং পক্সো আইনের 6 নম্বর ধারাতে মামলা রুজু করা হয়েছিল এবং এই সমস্ত ধারাতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং জেল হেফাজতে রেখে অর্থাৎ কাস্টোডিয়াল ট্রায়াল বা বিচার প্রক্রিয়া চলে এই অভিযুক্তের। অবশেষে গতকাল বুধবার দিন তাকে দোষী সাব্যস্ত করে আলিপুর বিশেষ পক্সো আদালত এবং আজকে বৃহস্পতিবার আদালতের অবজারভেশন। বিরল নয়, বিরলতম এই ঘটনা। নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করা হয় এই নাবালিকাকে এবং যিনি অভিযুক্ত ছিলেন, যাকে দোষী সাব্যস্ত করা হয়, তিনি তার লালসা পূরণের জন্য যে ধরনের অপরাধ সংগঠিত করেছেন বা অপরাধ করেছেন তার ক্ষেত্রে তাকে সর্বোচ্চ সাজা বা ডেথ সেন্টেন্স না দিল না দেওয়া হলে ভিক্টিমের প্রতি বা নির্যাতিতা সেই নাবালিকার প্রতি তার যে অপরাধ হয়েছে তাকে মান্যতা দেওয়া যায় না। এই জায়গা থেকেই আদালত এই গতকাল দোষী সাব্যস্ত করে এবং আজকে ফাঁসির সাজা ঘোষণা করেছে। ইতিমধ্যে এই ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর নির্যাতিতার ভিক্টিমের পরিবার যথেষ্ট খুশি। তার মাও মার তরফে আদালতে আবেদন করা হয়েছিল, তাদের যে ধরনের ঘটনা ঘটেছে, যেভাবে তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারা সর্বোচ্চ সাজা হিসেবে তারা ফাঁসির সাজা চেয়েছেন আদালতের কাছে এবং 45 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বা সাক্ষী নেওয়া হয় ঘটনার ক্ষেত্রে এবং প্রত্যেকেই এই অভিযুক্ত বা যিনি অভিযুক্ত ছিলেন যাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল গতকাল তার বিরুদ্ধে তথ্য প্রমাণ তারা দেন পুলিশের কাছে তদন্ত চলাকালীন এবং তাদের সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া তাকে 1.5 বছর সংশোধনাগারে রেখে 1.5 বছরের মধ্যে একই সঙ্গে 45 জন সাক্ষী গ্রহণ হয় এবং তাকে হেফাজতে রেখেই তাকে তার আজকে ফাঁসির সাজা ঘোষণা করলো আদালত। এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো। আপাতত ধন্যবাদ।